আমি নতুন সাইকিয়াট্রিক অ্যান্ড কাউন্সেলিং ডিপার্টমেন্টের ইনচার্জ হয়েছি। জানি জানি, আমাকে বলেছে। আসলে আমি ব্যাপারটা মনে ছিল প্রথম দিনে আপনার একটা কি বাজে এক্সপিরিয়েন্স, রুগী টুগি। আসলে ডক্টর সরকার আমায় বলেছিলেন উনি না থাকলে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ও এসে যাবে, ও একটা ওই অপারেশনে ব্যস্ত আছে, ও কিছুক্ষণের মধ্যে এসে যাবে, আপনি বসুন। ওয়েল, আমি আমি তাহলে বাইরে ওয়েট করছি। না, তা কেন, আপনি বসুন না। আরে, ততক্ষণ এক কাপ চা হোক। নো থ্যাংকস, আমি আসলে এই সময় চা খাই না। ডক্টর, কেমন লাগছে আমাদের এই হসপিটাল বাবা? বাইরে থেকে দেখে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক নয়, কাজ শুরু করলে বোঝা যাবে। আপনি বরং কাজ করুন, আমি বাইরে ওয়েট করছি। লেডি কমল মিত্র। কানাই, ও কানাই, একবার এদিকে একটু শুনে যাত। যাই আম্মা। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আজকে যখন বাজারে যাবি না, তখন মনে করে একটু গোবিন্দভোগ চাল, একটু কিশমিশ, পেস্তা, বাদাম সব নিয়ে আসিস তো। আম্মা, সে সব কোনো ব্যাপারই নয়, এই কানাইয়ের দশকর্মা ভান্ডারে আপনি সব কিছু পাবেন, ওই সাউ সাউ থেকে লেড়েবি। আম্মা, এসব নিয়ে আপনি কি করবেন? রান্না করব। রান্না? ও, রান্না, ঠিক আছে, যাই খবরটা দি। কাকে খবর দিতে যাচ্ছিস? কেন, বড় বৌদিমণিরে খবর দিতে হবে না? ফোন করে অ্যাম্বুলেন্স রাখতে, দূরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকবে, তাতে খুব সুবিধা হবে। কিন্তু তোরা কি ভেবেছিস বলতো আমাকে? হ্যাঁ, আমি এখন অসুস্থ বাবা, কি একটু পায়েস রান্না করবো, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি। ও, পায়েস রান্না করবে, সেটা তো আমার বলবেন আপনি, পায়েস করতে আর কতক্ষণ লাগবে। ঠিক আছে, আমি গিয়ে সব যোগাড় যন্ত্র করছি, পরে এসে খবর দেবো আপনাকে। হ্যাঁ, তাই যা, সবাই যখন যা পাচ্ছি বলে যাচ্ছে, না একটু শরীর খারাপ তাই বলে আবার কি হলো? আম্মা, পায়েসটা কার জন্যই হবে? সত্যি কানাই, তুই দেখছি সত্যি একদম বুড়ো হয়ে গেছিস, মনে নেই আজকে কত তারিখ? আজকে 3রা শ্রাবণ। হ্যাঁ, আমার অজয়ের জন্মদিন রে। এসে গেল জ্বালাতে। কি আর বই দিয়েছিস? কেন রে, কি হলো? না, সারা বই তন্ন তন্ন করে খুঁজলাম, কিচ্ছু নেই। ও, এই শোন, কি যেন নাম তোর এই এসেটার? কাল থেকে তো বলছি জলমানবের কাহিনী। বাবা, জলমানবের কাহিনী ডিফিকাল্ট হবে, জলমানবের কাহিনী। বইটা কি দেবে? হ্যাঁ, আরে দেখ না, সামনেই তো টেবিল, ওখানে অনেকগুলো বই আছে, খুঁজে নে। ওটা পাখি দিদির টেবিল। পাখি দিদির টেবিল তো কি হয়েছে? ওখানে অনেকগুলো রচনা বই আছে, ওখানে যদি না পাও তাহলে আমার কাছে আর নেই। আরে বিচ্ছিরি বাংলা স্যার, কত কম্পিউটারের বই, সারা দিন খালি নাকে নসি না, রচনা না পারলে সবই কম্পিউটার। স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ, ইচ্ছে করছে স্কেল দিলে না ধুপ ধাপ। কি সাহস হয়েছে সেদিনকে বারণ করলাম না, টিচারদের নামে ওসব বলবে না, নিজে করবে না, টিচাররা ওই করেছে এই করেছে খালি টিচারদের। দিলি দিলি আমার সব বই ফেলে, এখন কি হবে? দিদি এসে আমাকে বকবে, যাখান থেকে আমার দাড়ি দেখে হাসাচ্ছে, সেই তো ভাল লাগে না, সেই তো উঠলি। সব বই ফেলে দিলে এখন কি হবে? এতগুলো বই আমি কি করে একা গোছাবো? আর আমি পারবো দিদির মতো গুছিয়ে রাখতে? করে মানে হয় আবার আবার সাহস কি? সেই তো দিলি বলে আবার বলা হচ্ছে, ভাল লাগে না আমার। ইস, কি অবস্থা, সব ফেলে ফেলে। কিন্তু না, এই বইগুলো তো নয়, ভাল লাগে না বাবা। এটাও নয়, তোর কোথায় যে গেল বইটা? ও, ওটা তো মার ঘরে। আর একে যদি বলি, এ তো এই ঘরের মতোই ঘরটাও লন্ডভন্ড করে দিয়ে আসবে। এই রাখ, সে একেবারে। এটা কি হচ্ছে? আমার কপি একদম ধরবি না গুবলু, আমি যাবো আর আসবো, বলে গেলাম। যা, যাচ্ছি।
তুই কি স্কুল ডায়রি না? এ দেখি 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 দেখি। টিচার রিমার্কসটা গেল কোথায়? এই তো টিচার রিমার্কস। সব কথা আমাকে মনে করিয়ে দিতে হবে সবাইকে। আম্মা। ও অজয়। থাক থাক বাবা হয়েছে হয়েছে। ভগবান তোমার মঙ্গল করুক। তো কি ব্যাপার? আজ যে বড় হঠাৎ প্রণাম করলি? এমনি এমনি ইচ্ছে হলো। ইচ্ছে হলো? হ্যাঁ। আমি জানি না বুঝি কুচি কেন তুই প্রণাম করলি। কি জানো আম্মা, ওরে আজ তো জন্মদিন, বড় ছেলের জন্মদিনের কথা মা কি কখনো ভুলতে পারে বাবা? ও আম্মা, তাতেই করে স্কুল থেকে ফিরবি। আজ আমি নিজের হাতে তোর জন্য পায়েস রান্না করেছি, এসে খাবি। আম্মা সত্যি সব কিছু বদলে যেতে পারে কিন্তু তুমি বদলাবে না আম্মা। আমার অজয়, তুই আমার খাতা দিয়ে দে। দেবো না, দেবো না, দেবো না, দেবো না। কিন্তু বেচো কাকিমাকে বলে দেবো, আমার খাবি। আমিও বলে দেবো, আমার তোর দি খাতা কি বানান ভুল, ম্যাচে দশে দুই। বাবা সই যা, সব বলে দে, এক সময় বলে দেবো। গুবলু তুই কি তুমি এখন আমার কাজ করাতে হাসি না? বেশ করেছি করেছি, আমি বারণ করছি গুবলু। আমি বলবো তুই কি করবি গুবলু? আমি আমি কিন্তু মারবো তোকে গুবলু। হ্যাঁ মার, তা দেখ সাহস করে মার গুবলু। তুই তুই বলবি না, বলবি না, তুই আমাকে না বলে আমার কথা কখনো বলবি না। তুই চলে যা, চলে যা। আমাকে মারলি? বেশ করেছি মেরেছি, আমাকে না বলে ধরলে তোকে আমি বার বার মারবো। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। ছেলেকে দেখেছেন? সূর্য বাচ্চা এটুকুন। না না, আপনি এখানে কি করছেন? আপনাকে স্যার বারণ করেছে বের থেকে নামতে। দেখেছেন? আমি একটু ওদিকে, আমাকে একটু নিয়ে যাবেন। চলুন পিঙ্কি, তাড়াতাড়ি আয়। আমার ছেলেকে দেখেছেন বলুন? আপনি দেখেছেন? চলুন চলুন। আপনি এখানে কি করে এলেন? আপনাকে না বের থেকে নামতে বারণ করেছে? না আসলে না, আমি আমি একটু ওদিকটা জানি। ঠিক আছে ঠিক আছে, আসলে লেগে যাবে আপনার হাতে। একটু লেগে যাবে। হ্যাঁ আমি একটু যাই না ওদিকটা। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। আমার ছেলেকে এনে দিন না। আচ্ছা চলুন, আপনার ছেলে ঠিক আছে, এনে দিচ্ছি, এনে দিচ্ছি, এনে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আপনি শুয়ে পড়ুন। আপনি উঠুন, আপনি উঠুন, একটু দাঁড়ান। নার্স শিশু রানী গড়, ইজ ডক্টর। কি হয়েছে ওখানে? আগে ওনারই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার হাজবেন্ড ইঞ্জিওর, আর ম্যাডাম ওর বাচ্চাটা মারা গেছে, এর জন্য দেখুন না বারবার উঠে আসছে। কি অসুবিধা বলুন তো?
ওমা কি করছো? ছবি দেখছো? একটু কার ছবি দেখি দেখি। ওকে ডিস্টার্ব করিস না, দাঁড়া। কার ছবি এগুলো বলো না। আম্মা। আম্মা? কোনটা আম্মা দেখাও না, কোনটা আম্মা? এই আম্মা, আম্মা, এই আমার বোনেরা। এই দেখো, আম্মাকে কম বয়সে কি সুন্দর দেখতে ছিল না। ওদের একটা ছবি নেই কেন? একটা ছবি তো থাকবে বন্যা প্রবালের। এই আচ্ছা, আমার বোনের সঙ্গে এটা কে গো? দেখো না, দেখো না, দেখো না, এই যে এটা বড় হবে হয়তো। এত ভুল হচ্ছে আমার, বন্যা প্রবালের একটাও ছবি নেই। কোথায় গেল বন্যা প্রবালের? আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ করে ওদের ছবি খুঁজছো কেন? কিছু না, আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, কোথায় যে গেল? ও আচ্ছা, আপনি ওই দিকটা দেখেছিলেন কি? হ্যাঁ, ওখানে নেই তো। নেই না? ওই পিছনের দিকে যে একটা ছোট বাগান মতো করা আছে, ওখানটা দেখেছিলেন? না, ওখানে যাইনি। ওখানে দেখা হয়নি না? তাহলে একটা কাজ করি, চলুন আমরা দুজনে মিলে ওইখানে একবার খুঁজে দেখি। চলুন আসুন আমার সঙ্গে। ম্যাডাম, স্যার কিন্তু ওনাকে বাড়িতে। প্লিজ সিস্টার, লেট মি হ্যান্ডেল দিস গার্লস, প্লিজ আসুন, আপনি আসুন আমার সঙ্গে। এই কি হলো রে? জানি না কি হয়েছে গো তোমার। দূর কিছু না, এই তখন দেখালি হেয়ার স্টাইল নিয়ে মাথা খাবাচ্ছিস, ড্রেসটা দেখ না, ইকুয়ালি ফানি। এই চুড়িটা দেখ, আমার বোনের সাজটা একবার তুমি দেখো, ডিপি ডিপি সঙ্গে ওইরকম শাড়ি, আর পাশে এটা আমার বোনের বতার, মানে আমার দাদু। কি হলো? আমার একটা কাজ করে দেবে? কি? শোন, আমার ঘরে খাটের নিচে যে ট্রাঙ্কটা আছে না, ওটা খুলে দেখ তো, এরকম পুরনো ছবির কোনো অ্যালবাম পাস কি না, পেলে নিয়ে আসবি প্লিজ প্লিজ। হ্যাঁ, শোন, এই কথাটা এক্ষুনি কাউকে বলিস না। বাপরে বাপরে বাপ, এক কথা বলতে বলতে একেবারে। বাপরে গরমটা। কালকে আর পেটে ব্যথাটা তো হয়নি না? না, কাল আর পেট ব্যথা হয়নি। ওই একটু জানতাম, আমি জানতাম, ওই জন্য বারবার করে বললাম একটু কাঁচা কলা সিদ্ধ দাও। তা তুমি আর তোমার শ্বশুর মশাই, বাবা রে, আমাকে তো একেবারে নস্বাত করে ছেড়ে দিলে, সব জানতা সব একেবারে। কি বলবো, আমার কথার এখন তো আর কোনো দাম নেই এখন আর। শুন, ও কি ও কি করছো তুমি? হ্যাঁ, ছানা করছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, চিনি দিচ্ছ কেন? চিনি ছাড়াও কি করে খাবে? আমার তো কোকোছো, চিনি ছাড়া কি করে খাবে? গুড় দেবে, গুড়। হ্যাঁ, তুমি জানো না সাদা জিনিস দেখলে পরে অক্তলে। হ্যাঁ, তুমি দেখোনি আমাকে কখনো? আমি তো ভাতেও একটুখানি যে হলুদ দিয়ে দিই, সেটা তুমি
ভাতে হলুদ, কি বলছেনটা কি মা? আমি তো তাই তো, না 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 ঠিক ঠিক আছে। আমার চেয়ে বেশি জানে আমার পাপান কি খাবে না খাবে, কি পছন্দ করে না করে আমি জানি না, উনি জানেন। আমি বললাম মা, আর ও জানে আমার থেকে বেশি। দেবে যখন ফেলে চড়িয়ে সমস্ত একাকার করে তখন টের পাবে, সব ফেলে দেবে, কিচ্ছু খাবে না। আমি জানি তো, সাদা জিনিস দেখলেই ফেলে দেয়। কিরে, হ্যালো হ্যালো, আমি যখন থেকে শুনেছি তুই জয়েন করেছিস, তোকে কতক্ষণ ধরে হুন্না হয়ে খুঁজে বেড়াচ্ছি জানিস? কদিন পর দেখা হলো বলতো, এমন ভাবে দেখছিস যেন চিনতে পারছিস না। আকাশ রে, আরে আকাশ দাশগুপ্ত, অনিমেষ পার্থ আকাশ, ওই তিনজন আকাশ। দেখ মল্লিকা, চশমাটা খোল, তোর পাওয়ার বেড়েছে, চশমা খোল, চশমা খোল। সরি, আমি আপনাকে ঠিক কি কি আমাকে ঠিক আরে মনে নেই, আমরা একটা ব্যাচে ডক্টর সেনের ফিজিওলজিক্যাল ক্লাস, তুই তো সে বছরই হোস্টেলে জয়েন করলি। সিনিয়র ব্যাচটাকে মনে আছে? হ্যাঁ, সিদ্ধার্থ দা, আনন্দ দা, শর্মিষ্ঠা দি। আরে সিদ্ধার্থ, আনন্দ, শর্মিষ্ঠা, আনন্দর মধ্যে ওইটা নিয়ে সিদ্ধার্থ দা, দাঁড়া, তোকে তোকে এমন একটা ঘটনা বলতে হবে যাতে তোর হড়হড়িয়ে সব মনে পড়ে যায়। তাই তো, শোন। দেখুন, আমার মনে হচ্ছে আপনি কারোর সাথে আমার ভুল করছেন। আমার মনে হয় না এর আগে আমি কখনো আপনাকে দেখেছি। এনিওয়ে, আমি ডক্টর মল্লিকা বাসু, আজই জয়েন করেছি আপনাদের হসপিটালে, নতুন সাইকিয়াট্রিস্ট। নমস্কার। বেমালুম চিনতে পারলো না।